সবার প্রথমে এখন এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং নিচে লাল কাট থেকে সাবস্ক্রাইব বাটন থেকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। সবার প্রথমে নিজে ফটো এডিট করার জন্য নিজের পছন্দ মতো একটি ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে এবং ছবি দেখে এখানের মধ্যে ক্লিক করে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিতে হবে। এরপর আবার ওপেন এখানে ক্লিক করে টেম্পারেচারটাকে বাড়িয়ে দিতে হবে। এরপর আবার ওপেন এখানে ক্লিক করে গ্লোতে চাপ দিয়ে ছবিটিকে গ্লো বাড়িয়ে দিতে হবে। এরপর এখানে আমাদেরকে আদার ব্রাইটনেসগুলোকে বাড়িয়ে দিতে হবে। এরপর আমাদেরকে আবার রেড বাটনে ক্লিক করতে হবে। এরপর নিজের পছন্দের ফ্রেম সিলেক্ট করে পিকচারটিকে ভালোভাবে নিজের গ্যালারিতে সেভ করে দিতে হবে।